গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আসিফার, আমার বেঙ্গলি ব্লগ উইথ আশীর্বাদে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন আমার মুখে হচ্ছে একরাশ হাসি, তো তার কারণটাও বলবো অবশ্যই। আর এখন বাজে 12:20 আর আমার ভাত হয়ে গেছে। এই গোলু, ছি 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 ছি, দুষ্ট ছেলে, বাজে ছেলে। তো যাই হোক, এখন আমার ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান গালাও হয়ে গেছে। এখন মাংস তরকারি বসিয়েছি, আজকে করবো মুরগির মাংস আলু দিয়ে ঝোল, ব্যাস এইটুকুনি আর কিছু না, কোনো ভাজাভুজি আর কিছু না, শুধু এই একটাই তরকারি। আর দুপুরবেলা যাবো, মায়েদের ওখানে খেলা হচ্ছে, ওখানে খেলা দেখতে যাবো একটু, তো তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাবো। আর এখন হচ্ছে বাগানে দেখো, ওরা দুজন খেলা করছে, ওই যে দুটো খেলা করছে। আর চলো মাংস তরকারিটা তোমাদেরকে দেখাই। এই যে এখানে দেখো, মাংসটা কষানো হচ্ছে আপাতত, প্রায় হয়েই এসছে কষানো। যা, কথা বলতে গিয়ে একটু লেগে গেল নিচে। সেই যে মাংসটা এখানে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আজকে ভাজিনি আছে, কারণ কি লেট হয়ে গেছে, 12:20 বেজে গেছে, তো সেই জন্য আলুগুলো আজকে আর ভাজিনি। আলুগুলো আজকে এমনি দিয়ে দিলাম, এমনি দিলেও খেতে অনেকটাই ভালো লাগে। অবশ্য আমরা সবসময় ভাজা খেয়ে অভ্যস্ত, তো সেই জন্যই মানে মনে হয় কাঁচা আলুটা দিতে কেমন লাগে একটা, কিন্তু কাঁচা আলুটা দিলে যে খুব একটা খারাপ লাগে তা নয়। আর আজকে মাংসের মধ্যে আমি দিয়েছি ওই গরম মশলা পেস্ট করে, সবসময় তো গুঁড়ো দিই, তো আজকে গরম মশলা পেস্ট করে দিয়েছি। গরম মশলা পেস্ট করে মাংসের তরকারি দিলে মাংসের তরকারিটা অনেকটা টেস্টি হয় খেতে, বিশেষ করে চিকেন, তো সেই জন্য গরম মশলা একটু পেস্ট করে দিয়েছি, মানে বেটে। আর একটু বাটা রেখেওছি, পরে আবার মাংসের তরকারির মধ্যে দেবো বলে, কারণ কি গরম মশলা তো অল্প পেস্ট করা যায় না, অনেকগুলো একসঙ্গে পেস্ট করতে হয়, তো অনেকগুলো একসঙ্গে পেস্ট করে কিছুটার মধ্যে দিয়েছি আর কিছুটা পরিমাণ রেখে দিয়েছি ফ্রিজে কৌটোর মধ্যে। জানি না ভালো থাকবে কি না, কারণ কি আগে কোনো দিন এরকম রাখিনি। সেখানে দেখো গত বলতে বলতে মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে, আলুটা দেওয়ার পরও ভালো মতো কষিয়ে নিলাম। এই কড়াইটা আমার নয়, এই কড়াইটা হচ্ছে আমার একটা দূর পাশে বাড়ি আমার একটা দিদির। আমার তো পুচকি মতো ছোট্ট একটা কড়াই আছে, আর একটা আছে ননস্টিকের, তো তার মধ্যে এই কষানোটা ভালো হয় না, মানে ননস্টিকের মধ্যে কষানোটা ভালো হয় না, তো সেই জন্য এইটা ওর কাছ থেকে নিয়ে এসেছি। এই দেখো, খুচরো পয়সা দিয়ে দাও না, সিফাত ভাই কোথায়? তো দেখো ওখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পানি, গরম পানি দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে গরম পানি নেই, তো আমি এমনি নর্মাল যেটা পানি সেটাই দেবো। দেখো মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এবার হচ্ছে দিয়ে দেবো এর মধ্যে পানি, তবে এই পানিটা গরম পানি দিলে বেশি ভালো হতো, কিন্তু এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি, গরম পানি করার আর সময় নেই একটুও। আর ওদিকে বাচ্চাদের পানি গরম করা হয়ে গেছে, ওটা বাথরুমে আমি ঢেলে এসেছি, গরম পানিটা পানির সঙ্গে মানে মিক্স করে এসেছি, তো ওটা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, তো আমি তরকারিটা বসিয়ে দিয়ে ওদেরকে গোসল করিয়ে দেবো, দিয়ে তারপর হচ্ছে আমি একটু আজকে ভাবছি একটু প্যাক লাগাবো মুখে আর একটু স্ক্রাব করবো মুখটা, তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর এদিকে মাংসটা তো হয়েই গেছে, এটা ফুটে উঠলে মানে একটু সিদ্ধ হয়ে গেলে, আলুটা সিদ্ধ হলে তো মাংসটা হয়ে যাবে, তো চলো এটা এদিকে হোক, আর ওদিকে আমি বাকি কাজগুলো সারি, তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। Thank you.
আমি মুখে লাগিয়ে নিয়েছি পুরো ভালো মতো। আর এর মধ্যে দেওয়া আছে বেসন, হলুদ, অ্যালোভেরা জেল, মানে গোলাপের জল আর কাঁচা দুধ, ব্যাস এইটুকুনি দেওয়া আছে ওর মধ্যে। আর মধু বোধ হয় দেওয়া আছে, আর ভিটামিন ক্যাপসুল আছে। তো এটা শুকিয়ে গেলে 15 মিনিট মতো রাখবো, তারপর মুখটা ধুয়ে ফেলবো। এখানে দেখো আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে, আমরা একদম মেন রোডে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের মানে বাড়ির সামনের একদম বাজার, মানে আমাদের বাড়ির থেকে বেরোলেই, মানে আমার শ্বশুরবাড়ির থেকে বেরোলেই এটা একদম বাজার। তো দেখো চারপাশটা পুরো মার্কেট, মানে পুরো জামা কাপড়, মানে পুরো মার্কেট বলতে পারো। একদম মেন রোডের উপরেই আমাদের বাড়ি, তবে বাড়ির মধ্যেটা এমন পরিবেশ, মানে দেখে বোঝা যায় না যে ওটা মেন রোডের উপরেই বাড়ি, মানে একদম নিঝুম নিরিবিলি ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ। তো সেটা দেখে একদমই মনে হয় না যে ওটা হচ্ছে মেইন রোডের উপরেই বাড়িটা আছে। তো দেখো আমাদের বাড়ির থেকে বেরোলেই একদম মেইন রোড। আর এবার হচ্ছে আমরা যাব মায়ের বাড়ি, মায়ের বাড়ির থেকে মায়ের বাড়ির ওখানে হচ্ছে মাঠে ক্রিকেট খেলা, তো ওটা হচ্ছে দেখতে যাব। সিফাত খুব জ্বালাতন করছিল যাবে বলে, তো সেই জন্য চলো। তো আমরা দেখো নেমে গেছি, আর আমাদের বাড়ির থেকে মায়ের বাড়ির ডিস্টেন্স বেশি দূর নয়, অনেকটাই কাছাকাছি, 5 মিনিট মতো লাগে হেঁটে আসতে। আর এমনি টোটোতে আসলে 2-3 থেকে 3 মিনিট লাগে। তো চলো এসে গেছি। ওই যে মায়ের বাড়ি, এইটা চটি পরে চলে এসেছে। চলে এসেছি মায়ের বাড়ি, আর ওখানে মাঠে আমাদের খেলা হচ্ছে, তো ওখানে যাবো, ওটাও তোমাদেরকে দেখাবো। গুল্লো আসছে, বাবু কোথায় গেল? তো এখানে দেখো আমরা চলে এসেছি খেলা দেখার মাঠের কাছাকাছি, আর এইটা হচ্ছে মামার বাড়ি দেখা। তো এই যে দেখো এইটা হচ্ছে মামার বাড়ি, মানে আমার যেখানে বাবার বাড়ি সেখানে মামার বাড়ি। ঠিক আছে বলছি তো। তো এই যে দেখো মাঠে খেলা হচ্ছে, চলো উপর থেকে দেখাচ্ছি। আমি উঠতে পারি? হ্যাঁ দেখতে এসেছি এই 4:05-10 সময়, আর তার মিনিট পাঁচেক পর খেলা শেষ। তো আজকে তো সেরকমভাবে কিছু দেখানো হলো না,
আর পরে রোববার হচ্ছে বাকিপুরের খেলা আছে, তো সেই সময় ভালো মতো দেখাবো। কারণ কি বাকিপুরের খেলা থাকলে তো আমরা তো পরের রোববার হচ্ছে বাকিপুরের খেলা আছে তো তখন ভালো মতো দেখাবো। কারণ কি বাকিপুরের খেলা থাকলে আমরা একদম সকাল সকাল এসে হাজির হই। আর এখন আমি বসে আছি হচ্ছে মামার ঘরে, তখন দেখালাম মামার বাড়ি, তো ওই মামার একটা ঘরে বসে আছি আমি, ওই যে বাইরেটা। তো এখন আমরা এখানেই বসে আছি আর একটুখানি বসবো, বসে তারপর মায়ের বাড়ি যাব, গিয়ে ওখানে মায়ের কাছে একটুখানি আড্ডা দেবো, দিয়ে হচ্ছে সাড়ে সাতটা আটটার মতো বাজারে বাড়ি চলে যাব। তো হচ্ছে চলো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রোজকার ডেলি মানে ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকে ভাবলাম একটু অন্য কিছু শেয়ার করি, তো সেই জন্যই আর কি। তো চলো, এখন তোমরা প্রচুর কন্টেন্ট পাবে আমার চ্যানেলে, প্রচুর ভিডিও পাবে ভালো ভালো। কারণ কি হচ্ছে আমাদের এখানে খেলা হচ্ছে আর এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তারপর আরও অনেক কিছু হয়, তো তোমরা একে একে সব পার্টগুলো পাবে, ব্লগগুলো আসতে। দাঁড়া, নোংরা তো ওখানে কেন নাম করছিস? তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা ভিডিওতে। আর কি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো আজকের মতো টাটা।